গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি আমি এখান থেকে। আর আজকের ব্লগটাতে আমি তোমাদের আমার এই যে রুমটা আমি থাকছি এই রুমের ট্যুর দেবো, তাছাড়াও আমার যাবতীয় সারাদিনের কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই তো সবে মাত্র তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে গেল, তো ভাবলাম যে আজকে বিছানার চাদরটাকে পাল্টে নিই। আর আমি ভাবছিলাম কয়েকদিন থেকে বিছানার চাদরগুলোকে ধুবো, কিন্তু সেরকম পরিস্থিতির কারণে তোমাদের দাদাভাই চলে যায়, তো তারপর যে অবস্থা মানে অবস্থার মধ্যে দিয়ে আমি যাই, তো সেই টাইমে আর বিছানার চাদর ধুতে পারি না, কারণ ঘর থেকেই বেরোতে পারি না, বিছানার চাদর ধোয়া তো দূরে থাক। তো এর জন্যই কিন্তু সাদা বিছানার চাদরটাকে তুলে নিয়েছি, কারণ এটা অনেকটা নোংরা হয়ে গেছে আর এটা কিন্তু একদমই নোংরা হয়নি। তো ভাবলাম যে এটাকেই পেতে দিই, আর একটা বিছানার চাদর চার পাঁচ দিন পর যদি পাল্টানো না যায় দেখবে খুব খারাপ লাগতে থাকে। তো সাদা বিছানার চাদরটা দেখি দু একদিনের মধ্যে ধুয়ে দেবো, তোমাদের দাদাভাই যেদিন কাজে যাবে না থাকবে সেদিন ভাবছি যে ধুয়ে দেবো, কারণ ধুতে তো অনেকটা সময় লাগবে। আর এখানে কিছু জামা কাপড় রয়ে গেছে, তো এই জামা কাপড়কে গুছিয়ে রাখবো, তার আগে যে কম্বলটা এই কম্বলটাকে গুছিয়ে রাখছি। আর আমাদের সম্বল মাত্র এই কম্বলটাই, কারণ আর এখানে এখন কম্বল নেই, এগুলোকে যে গুছিয়ে রেখে দিলাম। আর সাদা যে বিছানার চাদরটা আছে ওটাকে গুছিয়ে এটার উপরে রেখে দেব। আর যদি বাড়ি চলে যাই তাহলে আর ধোবো না, বাড়িতে গিয়ে একদম ধুবো, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাই এখানে ধোয়া পাল্লার দূরে থাক, নিজের খাওয়াটাই ঠিক থাকে না, আর এসব আমি কখন করব এই টাইমটাই আমি একদম পাই না, মানে সবসময় আতঙ্কের মধ্যে দিয়ে থাকি। হ্যাঁ, আমি খুব শিগগিরই বাড়ি চলে যাচ্ছি, শুধু রুমটার ভাড়াটার জন্য রয়ে গেছিলাম, মানে রুমের যে ডিপোজিটটা দেওয়া হয়েছিল ওটার জন্যই রয়ে গেছিলাম, ওটা আজকালের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে তাই আমি চলে যাব। আর এই যেদিকে এখন ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, সম্পূর্ণই ঘরের মধ্যে নোংরা ছিল, আর দুদিন থেকে ঘরের মধ্যে নোংরাগুলো রাখতে রাখতে না নিজেরও একটু খারাপ লাগে। তো দেখলাম যে বাইরের দিকে লোক নেই, তো তাই ভাবলাম যে এখন ঘরটাকে ঝাড় দিয়ে বাইরের দিকে নোংরাগুলোকে যদি ফেলে দেই তাহলে আর পরে আমার টেনশান থাকবে না। আর এই মাত্র ও বেরোলো, তো তাই এই টাইমটার মধ্যে আমি কাজটা করে ফেলতে পারবো, কারণ এখনও মনে হয় কেউ বুঝেনি যে ঘরে কেউ নেই। তো তাই আমি তাড়াতাড়ি ঝটপট করে বাইরেটার দিকে নোংরাগুলোকে নিয়ে যাচ্ছি, নিয়ে একদম বাইরের দিকে ফেলে দেব। আর এখন আপাতত কেউ নেই এই মানে এই বিল্ডিংটার মধ্যে, কেউ নেই, পুরো বিল্ডিং ফাঁকা, শুধু একমাত্র আমি আছি, তাই ভাবলাম ঝটপট করে করে নিই। আর এই যে ঝটপট করে কিন্তু তাড়াতাড়ি ওই মানে বাড়ির যে সামনাটা আছে, মানে আমার যে ঘরের সামনাটা, এটাকে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে দরজা বন্ধ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বলতে এখন তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে গেছে, আমি চা খেলাম, ওই সব কিছু ধুয়ে দেবো, মানে একদম পরিষ্কার পরিষ্কার করে এগুলোকে মেজে নেব। আর ওই যে একটা আর্চির মতো দেখতে পাচ্ছ ওটার মধ্যে এখন সার্ফ রেখেছি, কারণ কয়েকদিন এখানে বাসন মাজার সাবান ছিল, এখন বাসন মাজার সাবানটা শেষ, তো তাই এখানে সার্ফ রেখে দিয়েছি। আর তোমরা অনেকে বলেছো যে আমি জল নষ্ট করি, আমি মনে হয় যতটুকু পরিমাণ জল রাখা ততটুকুই ব্যবহার করি। হ্যাঁ, হতে পারে জলটা একটু বেশি পাই দেখে একটু জলের কাজটা একটু বেশি লাগে, আর সত্যি দেখবে জলের কাজটা কিন্তু এমনিতেও সবসময় একটু বেশিই লাগে, যেমন ধোয়া পাল্লা বলো, রান্না, যাবতীয় কিছুর মধ্যে কিন্তু জলের কাজটা বেশি লাগে। আর এদিকে এখন বাসন টাসন যা আছে সব একবারে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভাবছি ঘরে কিছুটা দুধ আছে, দুধটাকে জাল দিয়ে রাখবো, কারণ দুদিন না আমি দুধ জাল দিয়ে রাখিনি বলে দুধটা আমার লাস্টের দিকে এসে নষ্ট হয়ে যায়। তো প্যাকেটের দুধ তো জাল না দিলেও চলে, কিন্তু বাড়িতে দেখতাম মা জাল না দিয়েও রেখে দিতেও, কিন্তু এখানে দুদিনের বেশি থাকছে বলে কিন্তু জাল দিয়ে রাখছি। তো চলো এখন দুধটাকে জাল দেবো, তার আগে একটু খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। সকাল সকাল চা খেয়েছিলাম, তো সে বাসনগুলোকে ধুলাম, ধোয়ার পর এখন ভাত নিয়ে বসেছি, কালকে রাত্রে করেছিলাম ডিমের কারি, তো সেটা নিয়ে ভাত নিয়ে বসে গেলাম। তো চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে যে দুধ ছিল কিছুটা দুধটাকে জাল দিয়ে নিলাম, কারণ এই দুধটা জাল দিয়ে না রাখলে না নষ্ট হয়ে যাবে। তো আমি কালকে নিয়ে এসেছিলাম দুধটা, দুদিন কালকে সকালবেলা রাত্রেবেলা চা খেলাম, এখন এটাকে আবার জাল দিয়ে রেখে দিলাম। আর জায়গাটাকে পরিষ্কার করব, তোমাদের দাদাভাই কালকে আবার তেল নিয়ে এসেছে, এতটুক পরিমাণে নুন আছে, আর অনেকগুলো বাসন হয়েছে দেখবে, দেখাচ্ছি তোমাদের কতগুলো বাসন জমেছে আমার।
এই দেখো কতগুলো বাসন, পুরো বেসিন ভরে গেছে বাসনে বাসনে। জায়গাটাকে মুছে পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নেব। খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এখন আর ঝামেলা নেই, আর রান্নাও করবো না, যতটুকু ছিল ততটুকু খেয়ে নিলাম। রান্না টান্না করতে হবে না, রাত্রিবেলা একদম করব। এই বাসনগুলো এখন মাজতে হবে, আর এটাতে বসে খাওয়া হয়েছে, এটাকে সাইডে রেখে দিই। আর লঙ্কাগুলো আনা হয়েছিল, লঙ্কাগুলোকে কালকে আবার মানে ঠিকঠাক করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। লঙ্কা অনেক আনলে না থেকে যায়, এবার অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছে। ওকে বলি যে একটু কম করে খরচ করো, কম করে, শোনে না। দেখো কবে বেগুন নিয়ে এসেছে, বেগুনগুলো এখন নষ্ট হচ্ছে। কালকে যে আবার মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, তো মিষ্টি কুমড়োটা এনেছে যে আমাদের এখানে, বলি না যে আমাদের আমার কয়েকটা ভাই ভাইস্তা ও আছে, তো ওদের এখান থেকে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, ওরাই পাঠিয়ে দিয়েছে। আর এই যে বরবটি নষ্ট হচ্ছে, আর কত খায় এগুলো, রসুন নষ্ট হচ্ছে। মানে ওকে বারবার আমি বলি কম কম করে সবজি খরচ আনো, কম কম করে আনো, কিন্তু ও বলে যে না, 1 কেজি 8 কেজি নিচে নাকি এখানে সবজির খরচ দেয় না। এভাবে কি নষ্ট করলে ভালো লাগে? ওই যে সেদিন টমেটো নিয়ে এসেছিলো, টমেটো তো প্রত্যেক দিন খাওয়াই হচ্ছে, 1টা 2টা 3টে করে খাওয়াই হচ্ছে, দেখো নষ্ট হয়ে যাচ্ছে। আমি বুঝি না, বাজার থেকে আনার একদিন পরেই না নষ্ট হয়ে যায়, বাজারে কি কোনো রকম কোনো মেডিসিন দিয়ে রাখে মনে হয়, আনার পরই নষ্ট হয়ে যায়, 1টা রাত থাকতে থাকতেই খারাপ হয়ে যাবে। থাক এগুলো, পুরো বেসিনটাই আমার ভরে, মানে ডাস্টবিনটাই ভরে যাচ্ছে। আজকে ডাস্টবিনটা পরিষ্কার করতে হবে। আর সেদিন পেঁয়াজ নিয়ে এসেছিলো, পেঁয়াজগুলো তো আছে, দিয়ে সব কমপ্লিট, এখন শুধু বাসন মাজবো। এটা বন্ধ করে দিই, রান্নাঘরের কাজ কমপ্লিট, তাই এটাকে এখন বন্ধ করে দিলাম। না আসা পর্যন্ত আর রান্না নেই, খাওয়া নেই, খেয়ে ফেলেছি, আমার পেট ভরে গেছে, ও তো খেয়ে চলে গেছে। চলো পরে কথা বলছি তোমাদের সাথে। এসেছিলাম একটু দোকানের দিকে যাব, তো ভাবলাম আজকে তোমাদের এই জায়গাটা টুরটা দিয়ে আমি কোন জায়গায় আছি। তো আমার রুমটা থেকে বেরোলেই রাস্তার দিক থেকে দেখো পুরো পাহাড়টাই দেখা যায়, মানে আমি একদম পাহাড়ের মাঝখানটাতে আছি, আমার চারপাশেই হচ্ছে পাহাড়। দেখতে কিন্তু দারুণ লাগে জায়গাটা, আর রাত্রেবেলায় সবথেকে বেশি সুন্দর লাগে। রাত্রেবেলায় পাহাড়ের মধ্যে যখন ঘরগুলোতে যখন লাইট জ্বলে না, তখন খুব ভালো লাগে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার মধ্যে আছি, তো চলো এখন বিল্ডিংটার ভেতরটা তোমাদের দেখাবো। তো এখানে আমি কথা বলতে পারবো না, কারণ মানে সেরকম অভ্যস্ত নই, তো তাই কিন্তু ভয় লাগে। তো এদিকে আমি চলে এসেছি এখন বিল্ডিংটা দেখাতে তোমাদের, এই যে হচ্ছে এই বিল্ডিংটার মধ্যে আমি আছি। এখন চলো আস্তে আস্তে টুকটুক পায়ে যাওয়া যাক আমার রুমটার দিকে। আর বিল্ডিংটার চারপাশটাই এরকম, আর তোমরা হয়তো বুঝতেই পারছো যে অসুবিধেগুলো কেন হয় বা এখানে লোকজন কেন ঢুকতে পারো, কারণ এই যে গেটটা দেখতে পাচ্ছ, গেটটা 24 ঘন্টা খোলা থাকে, কেউ গেটটা কোনো দিনও মারে না, আর এখানে নাকি গেটটা মারা যায় না। আর এই যে সামনের দিকে রুমগুলো, এগুলো কিন্তু ভাড়া, এখানে একটা হচ্ছে মালিকের রুম, আর সবগুলোই কিন্তু এখানে ভাড়া আছে। প্রায় এই মানে এই বিল্ডিংটার মধ্যে 2-3 লোক আছে, আগে বুঝতে পারিনি, এখন দেখছি যে নতুন নতুন লোক খালি বিল্ডিং থেকে বেরোচ্ছে। সেটা কোনো ব্যাপার না, অবশ্যই তাদের রুম তারা অবশ্যই ভাড়া দিতে পারে, কিন্তু একটু সেফটি রাখার দরকার ছিল, সেটা হয়তো তারা রাখতে পারেনি। আর যেই আগে এই রুমগুলোতে রয়েছে বা যেই থেকেছে, সেই বলছে যে রুমের পরিস্থিতি বেশি ভালো না, আর রুমে মানে যে খারাপ কাজগুলো হয় তোমরা বুঝতেই পারছো। আর এইদিকে দেখো এই বাড়ির এটা হচ্ছে ডগি, আর এই ডগিটা আমার কাছে খুব ভালো লাগে। ডগিটা যখনই আমাকে দেখে তখনই আমার কাছাকাছি এসে মানে পায়ের মধ্যে মানে মুখ দিয়ে কেমন করে, ভালো লাগে আমার কাছে। আর আমাদের বাড়িতেও কুকুর আছে, তো তাই আমার কাছে কিন্তু কুকুর বেশ ভালো লাগে। আর এই হচ্ছে সামনাটা, এখানে হচ্ছে ওই যে ওনাদের গাড়ি, মানে এটা হচ্ছে মালিকের মানে বাড়ির যে মালিক আছে তাদেরই গাড়ি। আর এই যে এখানে বাইক, এখানে অনেক ছেলে থাকে, তো ওদের বাইকগুলো এখানে। আর সামনে যে একটা রুম, এই রুমটাও কিন্তু ভাড়া দেওয়া, এখানেও দেখো লোক আছে। আর এই রুমটার মধ্যে আমার থেকে বেশি গণ্ডগোল হয়, তো তাই এখানে একটা মহিলা ছিল চলে গেছে। তারপরে যে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হয় আমার রুমটাতে আসতে হলে, এই যে রুম মানে সিঁড়ি দিয়ে নেমে তারপরে যে আরেকটা সিঁড়ি আছে, এখানেও কিন্তু ওই যে নামতে হয়। আর এই যে নিচে দেখো আজকেও
জুতো দেখতে পাচ্ছ তোমরা, কারণ আজকেও এখানে পার্টি হচ্ছে। তো এখানে কিন্তু পুরোপুরি সবসময় 24 ঘন্টা পার্টি হয়। আজকে তিনজন আছে ভেতরে, কারণ তিন জোড়া জুতা দেখতে পাচ্ছি। তার পরবর্তী রুমটাতেও দুটো পুরুষ আছে, আর মাঝখানে যে রুমটা আছে ওটাতে আমি আছি। এই হচ্ছে মানে বারান্দা, বারান্দার নিচে যেই ঘরটা দেখতে পাচ্ছ এখানেও হয়তো লোক আছে, দেখি দু একজন লোককে। আর এদিকে হচ্ছে আমার ঘর, এই যে হচ্ছে আমার ঘর। তো চলো এখন ঘরটার ভেতরে যাওয়া যাক। আমি সবেমাত্র কিন্তু বাইরে গেছি, এসে দেখি আমার ঘরটা পুরোপুরি ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ ঘরটাকে গুছিয়ে গেছিলাম। তো এই যে এখন দরজাটাকে বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে যাবতীয় যা কিছু আছে সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যে সিটকারিটাকে বন্ধ করে দিচ্ছি, আর আমি যখন রুমে থাকি তখন এই দুটো সিটকারি বন্ধ করেই রুমের মধ্যে চুপচাপ থাকি আর মোবাইল টিপতে থাকি, এইসবই। তো বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করব। সেটা হচ্ছে এই রুমটা যে আছে এই রুমটার ট্যুর শেয়ার করব। তোমাদের তো বাইরেটা আমি দেখালামই, বাইরেটা আর কিছু দেখাতে এখানে আমি পারবো না। তো তাই কিন্তু এখন এই রুমটা মানে রুম ট্যুর দেওয়া হয়নি আমার এখনও। তো ভাবছি রুম ট্যুরটা দিয়ে নিই, এই রুমটা টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু এই যে দরজাটা তোমরা দেখলে, আমি বাইরের থেকে এলাম, এই যে আমার দরজা, আর এখানে কিছু আমাদের সোয়েটার এগুলো রেখে দিয়েছি দরজার পেছন সাইডটাতে। এগুলো তোমাদের দাদা এইটা পরে প্রত্যেক দিন কাজে যায়, আর এটা আমার, এটা রাত্রেবেলা আমি পরে ঘুমাই কারণ না হলে প্রচুর ঠান্ডা লাগে। আর এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড, এখানে হচ্ছে এটা হচ্ছে যে বড় লাইট যেটা আছে সব থেকে বেশি জ্বলে সেটা, আর এটা হচ্ছে একদম ছোটোটা। আর এখানে এখানে এই যে এই ঠাকুরটার ফটো লাগিয়েছি, আর এটা হচ্ছে জানলা, এটা হচ্ছে আমাদের জানলা। তো এই যে গামছা টানিয়ে রাখা হয় কারণ এই জানলাটাই হচ্ছে সব থেকে বড় শত্রু আমার, এটা দিয়েই মানে লোকে ডিস্টার্ব করে। তো এখানে কাঁচ আছে ভেতরে, দেখো কাঁচ আছে, তারপর গ্রিল আছে, এদিকে সব আছে। আর এখানে হচ্ছে আমাদের একটা রুম হিটার, আর এটা হচ্ছে আমাদের বেড। বেডের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় বেশিরভাগ টাইমটাতেই পরে থাকে, কারণ ও কাজ থেকে এলে তারপর এই জামাকাপড়গুলোই পরে। এটা হচ্ছে আমাদের বেড, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাজের প্যান্ট, ও চলে এসেছে। তো চলো এটাকে রেখে দিই, কাজের প্যান্ট। এটা হচ্ছে এই কাজের প্যান্ট যেগুলো আছে ওগুলো খুব নোংরাই থাকে। এদিকে দেখো, এই যে হচ্ছে আমি এখানে আমার মানে কম্বল, বেড কাভার, চাদর এগুলো গুছিয়ে রাখি, বালিশ তো নেই, এগুলোর মধ্যে শুতে হয়। তো এই যে এটা হচ্ছে বেড আমার, আর এখানে আমি একটা ছোট্ট করে ঠাকুরের আসন পেতেছি, দেখো একদম ছোট্ট করে একটা ঠাকুরের আসন পেতেছি। এখন আর ঠাকুরের আসনটা ধরবো না, সন্ধ্যা পার হয়ে গেছে। ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা আর আর এগোতে পারিনি। তো এই যে এটা, আর এটা হচ্ছে আমার একটা আলমারি, এটার মধ্যে যাবতীয় আমার কাপড় চোপড় যা আছে সব এটার মধ্যেই আছে। তারপরে হচ্ছে এই যে একটা দরজা, এটা হচ্ছে রান্নাঘরে যাওয়ার দরজা। আর এই পর্দাগুলো কিন্তু আগেই ছিল, এখানে একটা, বাইরে একটা, জানলাতে একটা। আর এই যে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে বলতে এই যে এখানে একটা বোর্ড লাগানো আছে, কারণ এই বোর্ডটা আমার খুব দরকার পড়ে, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলিতে গরম জল টরম জল করার জন্য। এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাজের জিনিস। এখানে আছে আমার মানে সবথেকে স্পেশাল জিনিস যেটা, সেটা হচ্ছে চাল। এখানে আছে চাল, ইলেকট্রিক কেটলি, পেঁয়াজ, সবজি টবজি, আর এখানে ধুয়ে ধুয়ে বাসনগুলোকে রেখে দেই, এই যে আরেকটি ইলেকট্রিক কেটলি। আর এটা হচ্ছে সবথেকে স্পেশাল আমার ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তার পরবর্তীতে এদিকে আছে একটা ছোট্ট ফিল্টার আমাদের। তো এই যে ফিল্টার, আর এটা বাক্স আগের থেকেই ছিল, বক্সটা এখানে ছোট্ট একটা পিঁড়ির মতো আছে। আর এগুলো ব্রাশ, আর এই যে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম নারকেল। তো নারকেলের যে আর্চিগুলো হয় সেগুলোর মধ্যে আমি যেভাবে সাবান রাখি, সাবান, সার্ফ। তো এই যে এখানে হচ্ছে আমাদের তিনটা বাটি, এগুলো বাটিগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে হচ্ছে বেসিন, আর এখানে দুটো কড়াই রেখে দিয়েছি, কড়াইগুলোকে একটু পর ধুয়ে নেব। আর এটা হচ্ছে আমার বেসিন, এখানে কাপ আছে তিনটে কাপ, আর এই যে দুটো কাপে আমরা দুজন চা খেলাম, এগুলো ভিজিয়ে রেখে দিই। আর এই যে হচ্ছে দুটো গ্লাস আমাদের দুজনের, আর এই যে আমার সবজি কাটার জিনিস, আর এটা হচ্ছে একটা মোছার জন্য, এটা নোংরা হয়ে থাকলে মুছি। আর এই যে আমি চাল ভিজিয়ে রেখেছি কারণ রাত্রেবেলা করবো আমি বড়া। এটা হচ্ছে বিস্কুটের প্যাকেট, বিস্কুট শেষ। আর এই যে আমি এখন স্পেশাল একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে আমি এখন একটু পায়েস বানাচ্ছিলাম। তোমাদের দাদাভাই নাকি খুব পায়েস খেতে ইচ্ছে হয়েছে, দুধ এনেছিলাম কালকে তোমরা দেখেছো, এখন দুধ দেখে পায়েস খেতে ইচ্ছে হয়েছে, তাই একটু পায়েস বানাচ্ছি। আর এই যে কৌটোর মধ্যে আছে যাবতীয় মশলাপাতি যা দরকার,
এদিকে আছে তেলের বোতল, এটা তেল শেষ, এটা একটু একটু করে এটা দিয়ে রান্না করছি। আর এটাতে আছে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে এটাতে আছে সুজি আর এটাতে আছে ঘি, আর এটিগুলো একদম ফাটা। এটার মধ্যে রাখবো চিনি, আর এখানে আছে কিশমিস, কারণ এখন আমি পায়েস করবো, পায়েসের জন্য কিশমিসটা লাগবে। নিচে আসে গ্যাস, গ্যাসের যোগে মানে ইয়েটা হয় সিলিন্ডার ওটা, আর এটা হচ্ছে আমার ডাস্টবিন, এখানে যাবতীয় আমার নোংরাপত্র সব ফেলানো হয়। আর এই জায়গাটা ফাঁকা ছিল বলে আমি এই যে তোমার দাদা ভাইয়ের একটা জামা আমার নাইটি টেবিলে রেখে দিয়েছি, আর ইচ্ছে আমার গ্যাস, আর এখানে আমি করছি এখন পায়েস। এই দেখো এখন আমি এখানে পায়েস বানাচ্ছি, তোমার দাদা ভাইয়ের খুব পায়েস খেতে মন চেয়েছে, তো একটু ভালো করে পায়েস বানাচ্ছি। আর আমি জীবনে প্রথম এটা বানাচ্ছি, পায়েসটা আমি কোনোদিন বানাইনি, জীবনে প্রথম পায়েস বানাচ্ছি। আর এখানে হচ্ছে সব মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু এখানে। এটাই হচ্ছে আমার রুম, এটাই আর কি দেখাবো তোমাদের। তাছাড়া এই যে সবজিপাতি সব, এই যে এটাই হচ্ছে ছোট্ট মোট্টো একটা রুম, এটার মধ্যেই থাকা খাওয়া, এটার মধ্যেই সব কিছু। আর এটার রুমের ভাড়া তোমরা জানো সব কিছু, তোমাদের দাদাভাই কাজের থেকে এসে গেছে আরও কাজে, আর এখন গেছে ও ইলেকট্রিকের কাজে, কারণ ইলেকট্রিকের কাজ কিছুদিন থেকে বন্ধ ছিল, ও রঙের কাজ করছিল আর এখন চলে গেছে ইলেকট্রিকের কাজে। রাত্রেবেলায় নাকি একটু কাজ আছে, কিসের ওয়ারিং করার বাকি রয়েছে, অতটুকু কাজ করলেই নাকি শেষ হয়ে যাবে। আর এই যে বেসিনটাকে মুছে নিলাম, এখন এই যে পায়েসটা করব। তো পায়েস আমি কোনোদিন করিনি, জীবনে প্রথম যখন পায়েস করছি, তা আমি মাকে বলেছি কিভাবে করে। তো এই যে এখানে আতপ চাল ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে যেইটুকু রেখেছি এতটুকু চাল দিয়ে হয়ে যাবে যতটুকু দুধ। তো চলো এখন আমি পায়েসটা বানাই, বানিয়ে তারপর তোমাদের সামনে আসছি। করছিলাম পায়েস, তোমাদের দাদাভাই পায়েস খেতে চেয়েছিলো, তো ওর জন্যই পায়েস করছিলাম। আর পায়েসটা আমি সেরকম করিনি কোনোদিন, কারণ পায়েসে নাকি পরিমাণ মতো চালটা বুঝে শুনে দিতে হয়, নাহলে বেশি হয়ে যায়। আর এখানে হচ্ছে প্রায় ধরো আধা কেজির উপরে একটু দুধ আছে, তো এখানে এক মুঠি চাল দিয়েছি, আর যতটুকু চাল মানে নিয়েছিলাম ওটা আমি বড়ার জন্য রেখে দিয়েছি। তো এদিকে কিন্তু ভালো করে দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি, ঘন করে চালটাকে দিয়ে দিলাম। আর এখন চালটা ফুটতে ফুটতে, তারপর যখন দেখবো চালটা একটু ফুটে গেছে, তখন কিন্তু আমি এদিকে মানে চিনিটা দেবো। চিনি নাকি প্রথমে দিতে হয় না, আমি কোনোদিনই জানো আমার বাড়িতে আমাকে যে পায়েস টায়েস একদমই করতে দেয়নি, কারণ যখনই পায়েস করা হয়েছে তখনই মা করেছে। আজ প্রথমত নিজের হাতে পায়েস করব, জানি না কেমন হবে। তোমাদের দাদাভাই বলছিল যে ওর নাকি একটু পায়েস খেতে ইচ্ছা করছে, আর বর যখন কিছু চায় তখন কিন্তু প্রত্যেকটা বউরই ইচ্ছা করে যে বরকে বানিয়ে দিই। তো এদিকে কিন্তু আমারও সেরকম ইচ্ছে করছিল। তো এই যে এখানে কিন্তু ভালো করে হাতাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, তার কারণ হাতাটার মধ্যে না অনেক দুধের সর জমে আছে, আর কারা কারা ছোটোবেলায় দুধের সর চুরি করে খেয়েছো সেটা অবশ্যই জানিও। যখন আমি ছোট ছিলাম আমাদের বাড়িতে তিনটা গরু ছিল, তিনটা গরুই কিন্তু দুধ দিত সেই টাইমটাতে। এখানে আমি কিছু কিশমিস ভিজিয়ে রাখলাম, তো সেই টাইমটাতে তিনটা গরুই দুধ দিত। আর তখন না আমাদের বাড়িতে 4 কেজি 4.5 কেজি দুধ হতো, সেটা আমরাই খেতাম, মানে দুধ ঘন করে জাল দিয়ে। আর আমাদের বাড়িতে সব থেকে বেশি চা খাওয়া হয়, আর আমি কি করতাম চুপি চুপি সরগুলোকে চুরি চুরি করে খেয়ে নিতাম। আর সর দিয়ে মা বলতো যে ঘি বানাবে, সেই ঘিয়ের সর আর কোনো দিন হতো না, কারণ সবসময় আমি চুরি করে খেতাম। আমার কাছে চুরি করে খেতে সর দারুণ লাগে। তো বন্ধুরা আমি পায়েস করে একদম নামিয়ে নিলাম, তো এই যে হচ্ছে আমার পায়েস, জীবনে প্রথমবার করেছি, জানি না কেমন হয়েছে, নিজেও টেস্ট করে এখনও দেখিনি। পায়েসটা করে যে হাঁড়িটাকে ভিজিয়ে রেখেছি, কারণ হাঁড়ির মধ্যে তো এখন এই যে দুধের যে সরগুলো আছে ওগুলো তুলতে হবে, ওগুলো আমি তুলতেই পারছিলাম না। আর হ্যাঁ একটা কথা, এই যে হাঁড়ির মধ্যে দুধের সর ছিল যে ওটা আমি চেটে চেটে খেয়েছি, এই যে হাতাটা দিয়ে কুড়ে কুড়ে খেয়েছি, কারণ আমার এটা বেশ ভালো লাগে। আর টেস্ট বলতে ওই যে ওখান থেকে যতটুকু খাওয়া ওটুকুই খেয়েছি, আর খাওয়া হয়নি। এখন করব আমি ভাত, আর করব বেগুনের বড়া, আর ওই যে মিষ্টি কুমড়ো এনেছে তোমাদের দাদা ভাই, মিষ্টি কুমড়োর ভাজা করব। তো চলো এগুলোকে এখন কেটে বেটে নিই, আর জানি না ও কখন আসবে কিচ্ছু জানি না, অনেকক্ষণে গেছে, আমি এখন রান্নাটা শুরু করে দিই, নাহলে আমার দেরি হয়ে যাবে। তো বন্ধুরা এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা দিয়ে দিয়েছি মার গালতে, আর এদিকে করলাম এই যে মিষ্টি কুমড়ো ভাজা, তোমার দাদাভাই এখনও আসেনি। আর এখানে করছে আমি বেগুনি বলবো না কি বলবো জানি না, কিন্তু চালের মানে চালের গুঁড়োটা একদম কম হয়ে গেছে, চালটা আমি অল্প একটু ভিজিয়েছিলাম, মানে পায়েসের জন্যই করেছিলাম, ভাবিনি যে বেগুনের মধ্যেও দেবো।
তার কারণ চালটা একটু বেশি হয়ে গেছিলো পায়েসে, তো ভাবলাম যে বেগুনের বড়া করবো যখন, তো এভাবে করে নিলে ভালো লাগবে। লেগে গেছে, তো আজকে রান্না এগুলোই সব হচ্ছে, এই যে সিম্পল রান্না আজকে রাতের। তোমার দাদাভাই এখনও আসেনি, কখন গেছে জানি না কখন আসবে। তো এটা দিয়ে আমি এখন বেগুনিটা করে নিব, তারপর জায়গাটাকে একটু গোছাবো, গুছিয়ে পরিষ্কার পরিষ্কার করে তারপর কিন্তু খাবো। ও এলে খাবো, তার আগে আমি একদম কড়কড়া করে টেস্টি টেস্টি করে বেগুনের বড়াগুলো ভেজে নিই। আমার কাছে বেগুনের বড়া এভাবে খুব ভালো লাগে, মানে যে বেগুনের মতো করে বেসন দিলে তো ফুলে উঠতো, একদম চালের মানে চালটা আমি যে মিক্সারে দিয়েছিলাম একদম কম হয়ে গেছে, এদেরকে ভালো করে তুলে নিই, উঠছে না এভাবে। চলো এটাকে ভালো করে ভেজে যাচ্ছে যে কেন বুঝি না, হয়ে গেছে। তো এই বেগুনিটা এখন হবে, আর যে এখানে অল্প একটু রয়েছে এখানে তিনটে রয়েছে, এটা দিয়ে হবে আজকের খাওয়া দাওয়া। কালকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে, দেখি দুজনে মিলে যদি ঘুরতে যাই তাহলে। কালকে আবার শিবরাত্রি আছে, এখানে কোথায় কোথায় শিব মন্দির আছে কিছু জানি না, তবু উপবাস থেকেই যাব, রাস্তাঘাটে যদি মন্দির পাই তাহলে অবশ্যই সেখানে পুজোটা দিয়ে যাব। আর শিবরাত্রি তো অনেক কিছুই লাগে, পাঁচ রকমের ফুল ফল মানে পাঁচ রকমের ফল লাগে, বেল টেল অনেক কিছুই লাগে। আমাকে বোন ফোন করেছিল ওখানে যেতে, ওর কাছে গিয়ে পুজোর ওখানে মানে ওর এখানে নাকি পুজো হবে, মানে ওর কাছ ও যেখানে থাকে সেটার থেকে অনেক দূর, তো তোমার দাদাভাই বলছে যেতে হবে না, এখানেই নাকি একটা মন্দির আছে, ও নিয়ে যাবে আমাকে, জানি না কখন নিয়ে যায়। আবার নাকি ওর কাজের খবর এসেছে, আরও কী করা যায় ভগবান জানে। তো চলো আমি এখন ঝটপট করে বেগুনিগুলো ভেজে নিই। এই যে সত্যি আর খাও কিন্তু একটু ঘন হয়ে গেছে। হ্যাঁ তুমি না কও আধা কেজি চাল দিলাও হবো নাকি? এখানে করে নিয়েছিলাম বেগুনি, মানে বেগুনি তো হয়নি সেরকম, বড়ার মতো হয়ে গেছে কারণ চালের গুঁড়োটা একদমই কম হয়ে গেছে তোমাদের বললাম। তো তোমাদের দাদাভাই বলছিল একটা বেগুনি তুলে আমার মুখে দাও, কারণ ও এই যে বেগুনিগুলো খেতে বেশ ভালোবাসে, আর যখনই যেটাই আমি রান্না করি না কেন একটু এসে চেখে দেখে, কারণ ওটা নাকি ওর ভালো লাগে। তো আমারও ভালো লাগে ও যখন এসে একটু চেখে দেখে, তো এই যে বেগুনির মানে জন্য ওখানে দাঁড়িয়ে আছে, বলছে আমাকে একটু দাও আমাকে একটু দাও, তারপর মুখে দিলাম, বললো দারুণ হয়েছে বেগুনিটা। আর বেগুনিটার মধ্যে না হালকা একটু লবণের গুঁড়া দিয়েছিলাম, তো বলছিল হালকা হালকা ঝাল লাগছে, আর ও বলছিল যে দারুণ হয়েছে বেগুনিটা। আর আজকে ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।